আসসালামু আলাইকুম রেব্রান কেমন আছেন আপনারা তো টাইটেল দেখে বুঝতেই পারছেন আমি আজকে আপনাদেরকে কি রান্না করে দেখাবো তো আমি অলরেডি সব কিছু রেডি করে চুলায় বসাই দিছি তো আমি গাছ থেকে কাঁচা টমেটো যে পারছি ওটার ভিডিও দিছি আপনারা যারা দেখেন নাই দেখবেন আর যারা দেখেছেন তারা জানান এগুলো হচ্ছে কি আমার গাছের ছাদ বাগানের গাছের কাঁচা টমেটো তো কাঁচা টমেটো দিয়ে আজকে চাপা শুটকি ভুনা করবো আর কি চাপা শুটকি ভুনা হবে কাঁচা টমেটো দিয়া ঝাল ঝাল করে একবারে মাখা মাখা হবে এটা গরম ভাত ভাতের সাথে খাইতে অনেক মজা মানে এটা হইলে আর কিছু লাগে না আসলেই অনেক মজা হয়েছিল আমি আমার বাবা আম্মু আমরা তিনজনই এখন তো এটা দিয়েই খাইয়ে ফেলছি ধরতে গেলে এরকমই মাংস কম কম করেই বানানো হয় সব কিছু তো আমি অলরেডি দেখেন আর সুটকির মধ্যে আমি ইয়া দিই না জিরা ধনিয়ার গুঁড়া গুড়া দিই না আমি হালকা লবণ দিয়েছি প্রথমে যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় নরম হয়ে যায় আর কি আর টমেটোটা যেহেতু কাঁচা আমি একবারে কুচি করে ফেলছে মানে একবারে পাতলা করে কাটা হয়েছে আর পেঁয়াজ দিলাম আর চাপা শুটকি সেটা আপনাদের ইচ্ছা একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন যা যেমন ইচ্ছা এটা হচ্ছে গিয়া টমেটো অনুযায়ী চাপা শুটকি তো আমার টমেটো এখানে চারটা তো আমি এর সাথে চাপা শুটকি দিয়েছি একটা দুইটা দিলেও পাততাম তো একটা দিয়েছি আর মরিচের গুঁড়া দু চামচ দিয়েছি মানে আমরা যে মরিচের গুঁড়াটা খাই ঝাল অনুযায়ী দুই চামচ দেওয়া হয়েছে আর একটু আধা চামচের চাইতেও কম হলুদের গুঁড়া তো আমি এগুলো অনেকক্ষণ ধরে মশলাপাতি দিয়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতেছি ভাজতেছি ভাজতেছি মানে ভুনা করে ফেলতেছি ধরতে গেলে তো পরে আমি একটু পানি দিয়ে কষি কষাবো আর কি টমেটোটা অনেকক্ষণ ধরে ভাজছি প্রায় চার পাঁচ মিনিটের মতো তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে দেব তো এরকম মিডিয়াম আচে মিডিয়াম আছে চাইতে একটু কমিয়ে দিয়েছি যেন ঝোলটা তো কম আস্তে আস্তে হয় এই যে দেখেন চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এই অবস্থা ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে আরও অনেক মজা হইতো আমার ছাদেও নাই শেষ হয়ে গেছে খেয়ে বলছি আর বাজার থেকে আনছিল যে ওগুলো খাওয়া হয়ে গেছে তো সুটকির তরকারিতে আসলে ধনিয়া পাতাটা মজা লাগে মানে সেন্টটা ফ্লেভারটা যখন দেওয়া হয় আসলেই অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে চুলাও বন্ধ করে দেব হয়ে গেছে এই যে বন্ধ করে দিলাম একবারে মাখা মাখা শুকনা শুকনা এটাই মজা লাগে গরম ভাতের সাথে তো যারা খান নাই এভাবে তারা খাবেন আর দেখতে থাকুন আমার ভিডিও